চিত্র পুরি কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি সুদূর পলাশ নরসিংদী, গ্রামটির নাম খাসাওলা। আজকে আরেকজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, আলম মিয়া এই গ্রামেরই সন্তান, লেখাপড়া করতেন। লেখাপড়া চলাকালীন সময় মাথায় ভূত চেপে বসে বিদেশ যাবেন, যে কথা সেই কাজ। দীর্ঘ 10টি বছর সেই স্বপ্নের দেশ সিঙ্গাপুরে থাকেন, এরপরে আবার মাটির টানে মানুষের টানে ফিরে আসেন নিজ দেশে। দেশে এসে ভাবেন কি করব, পরের অধীনে চাকরি করা তার মোটেই ভালো লাগছিল না। অনেক ভেবে চিনতে তিনি তার বাপদাদার যে কৃষি, সেই কৃষিতেই মনোনিবেশ করলেন। তিনি করে ফেললেন একটি পোলট্রি ফার্ম, পাশাপাশি বেশ কয়েকটি পুকুর, এবং সর্বশেষ তিনি তার বাড়ির আঙিনায় চমৎকার একটি সেট করে ভালো ভালো গরু পালতে শুরু করলেন। এখন তিনি কেমন আছে আজকে দেখব। সেই বিদেশ ফেরত আলম তার এই সমন্বিত খামার নিয়ে কেমন আছে বিস্তারিত জানবো সেই আলম মিয়ার মুখ থেকে। কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি গিয়ে আগে আলম মিয়ার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? চলে এলাম আপনার খামার দেখতে। বাহ, খুব সুন্দর। আগে জীবাণুমুক্ত করে নিলাম। খুব খুশি হইলাম মানিক ভাই। ম্যাক্সিমাম দেশি গরু দেখতে পাচ্ছি, সবই দেশি মানিক ভাই। হ্যাঁ, সবই দেশি। তো দেশি তোলার অর্থটা কি বলেন তো? অর্থ হলো প্রথম অবস্থা আমার শিকার জানা অনেক কিছু আছে, সেই জন্য দেশি তোলা। আর দেশির চাহিদা সবচেয়ে বেশি? ছোট গরুর চাহিদা এমনিতে একটু বেশি। সুন্দর, ক্ষমতা একরকম না। আর সুন্দর, আমার প্রত্যেকটা আমার ট্যাগও লাগাই দিয়েছেন। হ্যাঁ জি জি মানিক ভাই, ট্যাগ ছাড়া তো আসলে সম্ভব না। তো কেনা কিরকম ছিল, কিভাবে কেনা মানিক ভাই? এই লাইনের গরুগুলো হচ্ছে ম্যাক্সিমামই 2 মাস হয়ে গেছে 80,000, আর ওইদিকে আছে 70,000, এদিকে 1,00,000 প্লাস, আর ওইদিকে 1,00,000। এই লাইনগুলো 80,000? জি জি, 80,000 টাকা পার ফিট। জি জি, 80,000 উপরে পড়ছে আর কি। ওইভাবে তো ইয়া করে না, আমার এই ট্যাক নাম্বার সাথে লেখা আছে। আচ্ছা, যাচ্ছে তো না গরুগুলো? ম্যাক্সিমামই যাচ্ছে, কিছু আছে তো দাঁতে নাই, দাঁত দাঁত ফাঁক হয়েছে। তার মানে কোরবানির আগে এগুলো আপনার সম্পূর্ণ রেডি হয়ে যাবে? জি মানিক ভাই। আচ্ছা আচ্ছা, এই পাশটা দেখি। বাহ, খুব সুন্দর। সেটটা তো বোধহয় নতুন নতুন দেখতে পাচ্ছি, কতদিন আগে থেকে শুরু আসলে? নতুন সেটের কাজ করছি 6 মাস আগে, শেষ করছি 3 মাস আগে, কাজ শেষ করেই গরু উঠাইছি। বিভিন্ন হাটে থেকে না খামার থেকে? বিভিন্ন হাট থেকে। বিভিন্ন হাট থেকে, যেমন কোথা থেকে কেনা? একেবারে প্রথম কিনছি মৌসিং একটা বাজার থেকে, আমরাজ বাজার। তারপর দ্বিতীয়বার গেছি আপনার নগাঁ জেলার দুপচাচিয়া বাজারের এখানে, ওইখান থেকে কিনছি। তারপর পাকুন্দিয়া থানার একটা বাজার আছে, ওই বাজারটার নাম হচ্ছে সাতঘাট, ওইখান থেকে কিনছি। সর্বশেষ কিনছি আমাদের পার্শ্ববর্তী কাপাসিয়া থানার আমরাজ বাজার, ওইখান থেকে কিনছি দুই। মানে একেবারে যে একই হাট থেকে সব গরু কিনে নিয়েছেন তা না? না না, দেখে দেখে ধীরে ধীরে সব কিনছেন না? 5 বার কিনে হয়েছে গরুগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পর্যায়ক্রমে কিনেছেন? না, সবগুলোই মাশাআল্লাহ অনেক ভালো, মানে মানুষ খুব সহজভাবে গরুগুলো নিতে পারবে। এখানে তিনটা আছে, দেশি সাদা সাইওয়াল ক্রস আর ওই সাদাটা। না, এই পাশটায় তো ম্যাক্সিমাম দেশি, আর এই পাশটায় আমার এখানে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা। এই আনা পর্যন্ত খরচ করছে খাওয়ার খরচ 1,40,000 টাকা। 1,40,000? 40,000 টাকা। এটা প্রথম বেশি খাইতে চায় না, আস্তে আস্তে। এটা কয় দাঁত? এটা দাঁত দুইটা। দাঁত দুইটা। এটা ওয়েট কীরকম আছে জানে? ওয়েট 400 কেজি প্লাস। 400 কেজি প্লাস হবে, এটা কি নিজে ওয়েট করার কোনো ব্যবস্থা আছে?
না ওটা স্কেল নাই এমনিতেই যে পিতা দিয়ে মাইপা যতটুকু ইয়া করা যায় ওই মাপটা তো আপনার পিতা মাপ জানেন 95% জি 95% কারেক্ট ওই মাপটা খুব সুন্দর কালারফুল করো এই তোর কয় দাপতে দেখি মহেশও আছে দেখছি জি মানিক ভাই যে আমার এক বাগিনা আছে ও শক করে কিনছে দুটো গরু এটা দুটো মহেশ এই মহেশ কিনতে আমার এনে পছন্দ পর্যন্ত পড়ছে 340000 টাকা এই জোড়া দুটো মহেশ জি 340000 340000 টাকা মানিক ভাই এই আস্তে আস্তে আরেকটু ভালো হবে ইতিমধ্যে অনেক ভালো হইছে অনেক পরিবর্তন হইছে যখন কেনা ছিল আরেকটু শুকনো ছিল না শুকনো ছিল ওই গায়ের চেহারা ভালো ছিল না রং টং ভালো ছিল না এখন মাশাআল্লাহ খুব সুন্দর হইছে আর খাবার দাবার কি দিচ্ছেন গরুকে যা দিচ্ছেন তাই তো জি একই খাবার মানিক ভাই আর মহেশ কিন্তু পানিতে তাজা আমি যে পানি ওকে বেশি পানি দিতে ওই পানি তো বেশি এমনিতে আমরা দৈনিক 2 থেকে 3 ঘন্টা ওই যে পুকুরের মধ্যে নামায় দেয় ডুব মেরে পয়সা না হ্যাঁ এই তো বুঝতে পেরেছেন না আপনার গরুগুলো বেশ ভালো লাগলো মানে মাঝারি সাইজ জি প্রথম অবস্থায় মানিক ভাই আমি এখন তো শিকার সময় এই জন্য মূলত দেশি গরু দিয়ে শুরু করছি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হইতে হয় আল্লাহর রহমতে আমার গরুর কোনো তেমন রোগ বালাইও হয় নাই মোটামুটি ওই গরুর খুরা রোগ বা অন্যান্য যেগুলো আছে ভ্যাকসিন সবই দেওয়া আছে আল্লাহর রহমতে আমি মোটামুটি আমার গরু সুস্থ আছে মানে মার্কেট থেকে কিনে আনার পরে কি কোনো ভ্যাকসিনেশন করা আছে জি করা আছে খুরা রোগের ভ্যাকসিন কিমির ডোজ করা আছে না লিভার টনিক এগুলো সবই দেওয়া আছে খাতার মধ্যে লেখা আছে আমাদের খাতা আছে খাতার মধ্যে মেনটেন করি প্রত্যেকটি গরু আলাদা আলাদা ট্যাগ আছে এবং ফাইল করা আছে জি ফাইল করা কয় তারিখে কি ভ্যাকসিন দেওয়া হবে জি 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 সবই লেখা আছে এটা কত টাকা কেনা ছিল এটা 1,02,000 টাকা 1,02,000 টাকা বিক্রির সময় এটা কত হইতে পারে এটা মানে ভাই কেউ যদি এখন নিতে চায় এখনও নিতে পারবে ঈদের সময় আমি খরচ মানে আমার সীমিত লাভে আমি দিয়ে দেব যাতে মানুষ ফ্রেশ জিনিস যাতে পায় মানে একবার নেওয়ার পরে যাতে পরবর্তীতে আবার আমার জিনিসের না না আপনার গরুর কোয়ালিটি ভালো এখন রেটের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে গরু ভালো আর কোরবানির সময় শোনেন কোরবানির সময় অনেকে চায় যে আমি এককভাবে একটা কোরবানি দিই সেক্ষেত্রে এইসব গরুগুলো তারা নিতে পারবে জি মানিক ভাই হ্যাঁ হ্যাঁ এটা খুব কোনো সমস্যা না আমি প্রথম অবস্থায় করছি সীমিত লাভে আমি সমস্ত গরু আমি দিয়ে দেবো আমার এত বেশি লাভের দরকার নেই না ওইটাই ওইটাই যেহেতু আপনার এই সেটটা নতুন গরুকে একবারে খাবার দাবার সবই প্রাকৃতিক খাবার দাবার দিচ্ছি আমার অর্গানিক খাবার দাবার আমি গরু মোটা তাজা করতেছি আমার এখানে কোনো ভেজাল জাতীয় কোনো খাবার নেই এই যে এই গরুটা কিন্তু আমি 1,10,000 দিয়ে কিনেছেন না জি মানিক ভাই এটা ট্যাগ নাম্বার হচ্ছে 7 কেউ যদি কিনতে চায় এখনো বুকিং দিতে পারবে আর যদি ঈদের সময় নিতে চায় ওই সময় নিতে পারবে আমার খাতার মধ্যে লেখা আছে অর্থাৎ আগেই কেনার সুযোগ আছে জি জি বুকিং দেওয়ার সুযোগ আছে জি জি অবশ্যই মানিক ভাই বুকিং দেওয়ার সুযোগ আছে এবং কেউ যদি ঈদের আগ পর্যন্ত আমাকে বলে লালন পালন করে দিতে হোম ডেলিভারি দিতে আমি সেটা দিতে পারবো বাড়িতে পৌঁছে দেবেন জি বাড়িতে পৌঁছে দেবো কোনো সমস্যা নেই মানিক ভাই রাস্তাঘাটে যে যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে খুব উন্নত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এই যে পাশেই তো আমাদের পলাশ শাখাখানা ফ্যাক্টরি এতদিন যে লালন পালন করবেন তার জন্য তো আলোচনা সাপেক্ষে এই যতটুকু সম্ভব এরকম একটা মিনিমাইজ করে কম্প্রোমাইজে চলে আসবো আমরা এটার জন্য কোনো সমস্যা কারণ ইতিমধ্যে তো আপনার ধারণা আসছে যে একটা গরুতে প্রতি মাসে কত টাকা খরচ জি 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 মানিক ভাই সেই হিসাবে তাদের কাছে প্লাস দেবে তাদেরকে বলবো এখন এই যে কাস্টমার খুশি আর একটা বিচার বিশ্লেষণ করে যতটুকু দেয় আমার অত বেশি চাহিদা নেই না এটাই ঠিক আমাদের মধ্যে মানুষ ভালো জিনিস পাক এখন বেজালে পুরো দেশ ছলাপ হয়ে গেছে আমার এখান থেকে ফ্রেশ জিনিসটা পাবে আমিও খুশি যারা আমার থেকে নেবে তারাও জানে খুশি হয় আমার এতটুকুই চাওয়া আচ্ছা তাহলে আপনার ঘাসের জমি আছে আর পোলট্রি ফার্ম আছে আবার কিনের মাছের পুকুর আছে শুনছি জি আপনি ঠিকই ঠিকই শুনছেন প্রথম আমার ছিল খামারের ব্যবসা মাছের ব্যবসা খামার ব্যবসার পরে আমার ফিডের ব্যবসা ফিডেরও ব্যবসা আছে আমি ফিডেরও ডিলার রূপসী বাংলার ডিলার মাছের ফিড তারপরে 2 বছর আগে ঢুকলাম পোলট্রিতে পোলট্রি আছে 3,000 লেয়ার মুরগি 3,000 এই এবছর করলাম গরু মানে ভাই এই যে 2 মাস আগে হয়েছে আমি সবগুলো গরু উঠেছি তো একটু ঘুরে ঘুরে দেখান জি চলেন চলেন মানিক ভাই এই হচ্ছে আমাদের ভুট্টার জমি এটা হচ্ছে ভুট্টার জমি ভুট্টার জমি
আচ্ছা কতটুকু জায়গা আছে এখানে ভুট্টা আছে 4 বিঘা 4 বিঘাতে আপনি তো অন্যান্য ঘাসও দেখলাম অনেক অন্যান্য ঘাস আছে ভুট্টার পাশাপাশি আপনি টোটালি কত বিঘা জায়গাতে আপনি ঘাস চাষ করছেন টোটালি ঘাস চাষটা হবে 8 বিঘার মতো 8 বিঘা 8 বিঘা তো এটা কি মানে সাইলেজ বানানোর পরিকল্পনা আছে এটা ওই যে সাইলেজ বানানোর পরিকল্পনা আছে তো আমি ইতিমধ্যে ভুট্টা চপিং করে খাওয়াচ্ছি আর সামনেতে আমার ভুট্টা সাইলেজ তৈরি করার পরিকল্পনা আছে আমি ইতিমধ্যে একটা হাউস তৈরি করেছি আমার খামারের পাশে আমি ভুট্টার পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াচ্ছি পর্যাপ্ত পরিমাণের আর ইউরিয়া মনো লেস্ট্র এটাও আমি খাওয়াচ্ছি দানাদার আমি অল্প পরিমাণে ব্যবহার করতেছি কারণ দানাদার অনেক দাম বেশি দানাদার খাওয়ানো আমার মনে হয় কোনো খামারের পক্ষে সম্ভব হবে না আমার তো নাই প্রশ্নই আসে না দানাদারকে পালে আমি বাদ নিঃসন্দেহে এটা ভালো সিদ্ধান্ত আপনার আমি নিজেও বলি যে আপনার দানাদারকে না বলুন দানাদারকে ঘাসকে হ্যাঁ বলুন হ্যাঁ কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ঘাস খাওয়াতে পারেন আর সাদা পানিতে আমি মনে করি হয়ে যাবে আমরা তো বরাবর আমরা অনুষ্ঠানের মধ্যে এটাই বলতাছেন চাষবাসের উদ্দেশ্যে সকল খামারের উদ্দেশ্যে যে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান ঘাসের বিকল্প খাওয়ান আপনার দুই সপ্তাহ আগে কেটে খাওয়াইছি এখন আবার ঘাস বড় হয়ে যাচ্ছে দুই সপ্তাহ পরে আবার কাটতে পারবো এরকম ঘাসের জমি আশেপাশে আমরা আরও অনেক আছে তো আমি চেষ্টা করি গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ার জন্য আমি সকল খামারি বাইদের অনুরোধ করব যাতে এরা সবাই কাঁচা ঘাসের দিকে মনোযোগী হন বেশি দানাদার খাবার আমার কম খাওয়া এখানে মানে কইয়ের ছোট পোনা দেওয়া হয়েছে তার মানে এখানে কই চাষও হয় না কই চাষ এটা কই চাষ এই এক সপ্তাহ আগে পোনা নিছি ছোট পোনা তার মানে এই পুকুরে শুধু কই শুধু কই আপনার টোটালি পুকুর কতগুলো আমার টোটালি পুকুর ছোট বড় মিলে 40টার মতো আছে 40টার মতো কি কি মাছ চাষ হয় সাধারণত সাধারণত আমরা নরসিংদী এরিয়াতে কইয়ের চাষটা বেশি হয় কইয়ের পাশাপাশি পাঙ্গাস তেলাপিয়া পাবদা গুলসা এই রুই কাতলা এই সমস্ত মাছের চাষ হয় তার মানে কার্প জাতীয় মাছও আছে কার্প জাতীয় মাছও আছে আচ্ছা আলেম ভাই আপনি তো দেশের বাইরে ছিলেন দেশের বাইরে কতদিন ছিলেন আমি দেশের বাইরে ছিলাম মানে ভাই দশ বছর দশ বছর দেশের বাইরে যাওয়ার আগে তো আমি যতটুকু তথ্য পেয়েছি আপনার লেখাপড়া চলমান অবস্থায় বিদেশে চলে গেছিলেন হঠাৎ কেন মনে হলো যে লেখাপড়া বা ইয়া বাদ দিয়ে আমি একেবারে বিদেশে চলে যাব আসলে তখন মনে হয়েছে যে বিদেশে চলে যাই সিঙ্গাপুর খুব ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছি আমাদের এই পলাশপুর সুন্দরী এলাকার অনেক লোকজনই ছিল সিঙ্গাপুরে সেই হিসেবে আমিও সিঙ্গাপুর গিয়েছি চাকরিটাও খুব ভালো ছিল সেই হিসেবে লেখাপড়া শেষ করেছি তো ওখানে তো বোধহয় ভালোই ছিলেন ভালোই ছিলাম এখানে ভালোই ছিলাম তাহলে একেবারে ছাইড়ে চলে আসলেন কেন দেশে আসার কারণ মানে বিদেশ তো আর আজীবন থাকা যাবে না দেশে মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে চিন্তা ভাবনা আছে যে বিদেশ থেকে আইসা দেশে চলে দেশে কোন কিছু একটা করি আমার বাবা একজন কৃষক ছিলেন তো সেই হিসেবে আমি অর্থাৎ ভালো লাগার থেকে এটা ভালো লাগার এটা হচ্ছে আমার মুরগির খামার এটাই আপনার মুরগির খামার তো ওই পাশে তো বোধহয় আরেকটা দেখতে পাচ্ছেন সেট কি কয়টা দুইটা দুইটা সেট হ্যাঁ দুইটা সেটের মধ্যে 3000 মুরগি দুইটা সেটে 3000 এটা তো 1000 এটা 2000 এখন আছে এখন আছে উঠেছিলেন কি পরিমাণ উঠেছিলাম ওই রকম মানে মারা গেছে কয়টা আমি উঠেছিলাম 3300 হ্যাঁ মারাটা রাজা মনে হয় 3150 পিসের মতো আছে তাই বর্তমানে তার মানে মর্টালিটি তেমন একটা নাই আচ্ছা এই ডিম কত পার্সেন্টেজ পাচ্ছেন ডিম এখন আমি 95% এর কাছাকাছি আছে 95% মুরগি মারা যায় নাই মুরগি খুব বেশি মারা যায় না তারপরে এটা নাকে কাঁদতেছেন যে লাভ হয় না লাভ হয় না মানে ভাই আমি এটা বলি নাই বলছি যে ডিমের বাজার ভালো থাকলে আমরা ভালো থাকি আর কি যেমন গত এক সপ্তাহের মধ্যে 1 টাকা কমছে প্রতি ডিমে ডিমে কমছে প্রতি পিস 1 টাকা ডিমের দামটা কমায় কে ডিমের দামটা কমায় কে এটা তো বাজার তো আমাদের হাতে না না আমি এটা একটা বিষয় আমি একটু বুঝতে পারি না যেমন খাবারের দাম বলেন যে সবগুলো খাবারের যারা খাবারের দাম তো ঠিকই বাড়ছে না ওরা ওরা যদি সিন্ডিকেট করে ওরা বাড়াইতে পারে ওরা বাড়াইতে পারে আমরা খামারিরা কি সিন্ডিকেট করে দুটো বাড়াইতে পারে না কি করব আমাদের সিন্ডিকেট কিভাবে করব আমরা ডিম দিয়ে আমরা কি করব কারণ ফ্যাক্টরি তো আপনাদের ডিম কতদিন আপনারা করেন আপনারা বাড়ায় দেন না না এটা আমরা পারবো না ডিম কতদিন করব
আমরা ডিম রাস স্টকে কতদিন রাখতে পারবো 7 দিন 10 দিন এরপর আমরা ডিম কি করব কোথায় নিব আমরা তো জিম্মি আচ্ছা এই ডিমের মূল্য নির্ধারণ করে কে ডিমের আমরা যারা ভোক্তা তারা কি করি না আমাদের তো ক্ষমতা নাই আপনারা খামারিরাও করেন না না খামারিরাও করেন না তাহলে এটা করে কে এরা ওই যে দৈনিক 12টার পরে একটা ইয়া হয় একটা রেট নির্ধারণ হয় যে আজকের রেট 7 টাকা 10 পয়সা আজকের রেট 7 টাকা 20 পয়সা কে এটা আমি বলতে পারি না সে কে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি এটা আমাদের বলার কোনো ক্ষমতা নেই আমরা আমরা জিম্মি আমরা যাব কোথায় না এটা বাড়াতে চাইলে তো আপনারা বাড়াবেন আপনারা যেমন আপনি এর আগে যেমন বলতেছিলেন যে দানাদার খাবার যেটা এই যে মাছের খাবার মুরগির খাবার গরুর খাবার যেটা ওরা অজুহাত দেয় যে কাঁচামালের দাম বেশি জি ঠিক আপনারাও এটা অজুহাত দেন যে ফিডের দাম বেশি আমার ডিমের দাম বেশি দিতে হবে এটা আমার কত সম্ভব সরকারের উপর মহলে কর্তা ব্যক্তি যারা আছেন এরা যদি আমাদের দিকে একটু মায়া করেন তাহলে এরা যদি আমাদের জন্য কিছু করতে পারে যে এটার উৎপাদন খরচ কত তাহলে লাভ কত করতে পারবে ন্যূনতম কত লাভ করা উচিত এতটুকু বিবেচনা করলে আমরা খামারি যারা আছি আমরা তাহলে টিকে থাকা সম্ভব মোহাম্মদ রোকন মিয়া রোকন মিয়া আপনার বাসাটা কোথায় আমার বাসা পাশে জয়পুর গ্রাম এর আগে কি করতেন এর আগে আমি বাড়িতে খামার ছিল গরুর 8-10টা গরু করতাম তার মানে আপনার নিজেরই খামার আছে জি জি কয়টা গরু আছে এখন আছে 7টা 7টা জি আর আলম সাহেব আপনার কি হয় মামা হয় মামা মামা হয় জি এটার দেখভালের দায়িত্ব আপনার জি জি তাই জি তা আপনার কাছে কি মনে হচ্ছে যে তার গরু ক্রয় করা বা পালন করা ঠিক আছে ক্রয় করা ঠিক আছে হয়তো দুই একটা গরু একটু বেশি দিয়ে কিনছি কারণ গরু ভালো জাতের গরু হলে একটু টাকা বেশি দিয়ে কিনতে হয় অর্থাৎ নতুন পর্যায়ে কেনার সময় একটু বেশি যেতে পারে কিন্তু গরুর কোয়ালিটি ভালো আছে জি আপনার কি মনে হয় আমি কিনছি সবগুলো মামাকে নিয়ে মামাকে সাথে নিয়ে আপনি নিজেই গেছেন না জি তো এমনি যারা একেবারে নতুন তাদের জন্য কি সাজেস্ট করেন গাভী নাকি সার যারা আসলে নতুন তারা সার করলেই ভালো কারণ গাভীর মধ্যে ওলানের সমস্যা হতে পারে দুধ দোয়া নিয়ে একটু বেশ কম হলে ওলানের সমস্যা হয়ে যায় আমার নিজের হয়েছিল যারা নতুন অবস্থায় করবে তারা সার নিয়ে করলেই ভালো ছোট সার নিয়ে করলে ভালো তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছিলাম এই নরসিংদী এটি পলাশ খাসাওয়ালা গ্রাম এই যে আমার আলম ভাইয়ের খামারে শুধু গরুর খামার নয় একের ভিতরে তিন এখানে শুধু গরু দেখতে এসে বাড়তি আরও দুটো জিনিস আপনাদের দেখাতে সক্ষম হয়েছি এক হচ্ছে তার মাছের ঘের অর্থাৎ বেশ কিছু মাছের পুকুর রয়েছে এবং রয়েছে তার পোলট্রি টোটাল মিলিয়ে ভালো লেগেছে কারণ হ্যাঁ আমি এটাই মনে করি একজন বাঙালি হিসাবে বাংলার এই পশু পাখি এটা পছন্দ করা দরকার কারণ আমাদের প্রতিদিন প্রতিটি মানুষের দেহে কিন্তু এই আমিষের প্রয়োজন রয়েছে আমাদের আলম ভাইকে ধন্যবাদ জানাবো তিনি দেশের বাইরে থেকে এসে অন্য ব্যবসায় অর্থাৎ অন্য পেশায় জড়িত না হয়ে এই পেশাটি তিনি বেছে নিয়েছেন আমরা চাই আমাদের দেশ ছোট্ট সোনার দেশ মাছ মাংসে দুধ ডিমে ভরপুর থাকুক সেই আমরা যেন আবারও গর্ব করে বলতে পারি আমরা মাছে ভাতে বাঙালি আমাদের দেশ সোনার দেশ সবজির দেশ ফসলের দেশ আমাদের এই লাল সবুজের দেশ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র খামার আর খামারির মিত্র চিত্রপুরী কৃষি চিত্র আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন